বয়স 16 বছর, যেই পাঞ্জাবি অকল দেশ মন্দির আসছি, এই সম্বন্ধে চাষবাস করি, তারপরে এরে যেহেতু যুদ্ধ বাজছি, তারপরে গেয়ে গই আই রওনা রই, চাষবাস সারি গেলে রওনা রই, মানে তোর মার যাতে তই লাগিলে মানিকশরী গে এর তোর ইতারা লয় লাগির জড়িত হইলাম, সহযোগিতা করছি হারাল লয় জড়িত হইলাম, মুক্তি বেগি নিল মুক্তি বেগি নিল লাগিয়ে জড়িত হই জড়িত হই গেলে ইতারা সহযোগিতা করছি, মানে বাজার সাজার করছি, রান্না বান্না করছি, ইতারা খানা পিনে খাবাই, তারপরে রাস্তাঘাট দেখাই দিই, তারপরে একটু আসতে আসতে গাড়ি টানা আসছি, গাড়ি টানার তুন নোয়া বাজার আসছি, নোয়া বাজারের তুন তারপরে ইনি তুন আসতে বহুত দিন আসলাম, বহুত দিন থাকি রাতে গিয়ে তার লগে এই গাড়ি গুস্তাল হই গুলি টুলি লই গিয়ে ইতার হুমারে দেখতাম রাতে গিয়ে যাই রে এই রাজাঘার হন্যত আছে, ইন হন্যত আছে, গ্যাং হন্যত আছে, ইন ভাঙি দিত, ইন তাই ভাঙি দিতাম, ভাঙি দেওয়ানোর ঘর দিয়ে রে, তারপরে যুদ্ধ আল্লাহর রহমতে স্বাধীন হইবার পরে থানাগারও আগত দিয়ে আই গেলে থানাগারও আগরণের পরে বারিগেড আসছি, বারিগেডের তুম এটা সারি মিক্কে যুদ্ধ চলেন পাঞ্জাবি অকল এই সম্বন্ধে দি এর তুন গেই গই উচ্চ উচ্চ করে দিই আর তই আর আল্লাহ দিলে এতুর পর্যন্ত মুক্তি বাহিনী লই রে আর মুক্তি বাহি আর আর মুক্তি বাহিনী আসিল যে হ্যাঁ আসলাম যে মজ্জল আমার বলি কাসেম বাদশামিয়ে কমান্ডার আসিল যে সফি এখন সফি মারা গেছি আগুন বাঁচি গেছে 71 সালে যাতে পাঞ্জাবি হল গেই গই আর ফরিবের ফরিকসরি বসবাস করে আর রাতে আল্লাহ রহমতে আওয়ামী লীগ থাকি শেখ হাসিনা বর্তমানে আছে আরা খুব শান্তিতে আছি আরা খুব ভালো আরা বসবাস করি খুব আল্লাহ রহমতে আরামে আছি তই আল্লাহ রহমতে আরা তো বয়স্ক হয়ে গিয়ে গই এখন আর হুয়াশা এখন বর্তমানে দর আওয়ামী লীগ করেন আল্লাহ রহমতে দেশ শান্তি করেন দেশ সুন্দরভাবে চলার লেখাপড়া করেন শৃঙ্খলাভাবে চলেন